আজকের পর্বে আপনারা দেখতে পারবেন বৈদেহী মুখার্জি জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুর অ্যাকাউন্টে বড় অ্যামাউন্টের টাকা ট্রান্সফার করে। এরপরে কৌশিকী মুখার্জি জগদ্ধাত্রীকে ফোন করে আর বলে, বৈদেহী মুখার্জি কিন্তু তোমার আর স্বয়ম্ভু মুখার্জি ব্যাংক অ্যাকাউন্টে একটা বড় পরিমাণ অ্যামাউন্টের টাকা ট্রান্সফার করেছে। এরপরে জগদ্ধাত্রী কৌশিকী মুখার্জিকে বলে, এটাও একটা বড় কর্পোরেট গেম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেটটি কমেন্টে জানিয়ে দেবে। পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।